Hey guys, welcome back to High Flyer. I'm Isham. কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আজ আমরা একটা নিশাত শুনবো। অনেক দিন পরে, বেশ অনেক দিন পরে, হ্যাঁ কয়েক মাস পরে আমরা একটা নিশাত শুনবো। যত সম্ভব নিশাত, কারণ আমার যেটুকু থাম্বনেল দেখে মনে হলো সেটা নিশাতই রয়েছে এবং তোমাদের মধ্যে থেকেই বেশ কয়েকজন এটা সাজেস্ট করেছে। তো যে নিশাতটা আজকে শুনবো সেটা হচ্ছে বাড়িওয়ালা নাইকো বাড়ি নাইকো দুনিয়াতে। বাড়িওয়ালা নাইরে বাড়ি, ঠিক আছে, হ্যাঁ নাইরে বাড়ি নাইরে দুনিয়াতে। তো শিহরণ এসপি এই চ্যানেল থেকে আমরা ভিডিওটা নিচ্ছি, ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে রাখবো, সেখানে গিয়ে অরিজিনাল ভিডিওটা দেখো এবং সাথে সাথে চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। চলো ভিডিওটা দেখে নিই, তারপরে আরো কথা হবে। চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারি নিঃশ্বাস। চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারি নিঃশ্বাস। হবে আলান তোমারি নাম মসজিদের মাইকে, হবে আলান তোমারি নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, 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 বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। তোমার ভয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি, ভাবনি হাওয়ায় ওড়া তুমি যে রঙিন ঘুড়ি। তোমার ভয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি, ভাবনি হাওয়ায় ওড়া তুমি যে রঙিন ঘুড়ি। সুতোয় টান দিলে মালি পারবে না থাকিতে। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, 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 বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। বাড়ি গাড়ি মিল ফ্যাক্টরি টাকার পাহাড়, বিলাসিতায় কেটেছে জনম কত অহংকার। বাড়ি গাড়ি মিল ফ্যাক্টরি টাকার পাহাড়, বিলাসিতায় কেটেছে জনম কত অহংকার। দামি কাপড় ছেড়ে হবে ও, দামি কাপড় ছেড়ে হবে সাদা কাফন পরিতে। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে,
বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে 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 যাদের সাথে চলতে তুমি থাকতে দিবা নিশি জানা যাই শরিক হবে তোমার প্রতিবেশী যাদের সাথে চলতে তুমি থাকতে দিবা নিশি জানা যাই শরিক হবে তোমার প্রতিবেশী স্বজনেরা নিয়ে যাবে স্বজনেরা নিয়ে যাবে তোমাকে পালকিতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে 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 এটা নিসাদ কিনা জানি না তবে এখানে যেটা আমরা মানে ভিডিওর ইয়েতে দেখলাম এটা সং বলেই লেখা আছে গান নিসাদ এবং গানের মধ্যে নিশ্চয়ই পার্থক্য রয়েছে কারণ গানের মধ্যে মিউজিক থাকে হ্যাঁ মিউজিক থাকে নিসাদে মিউজিক থাকে না তবে এখানে কোনো মিউজিক আমি খুব একটা বেশি কিছু দেখলাম না এবার নিসাদ কি গান সেটা কনফিউজড আমি তো যাই হোক যেটা আজকের আমরা এই গানটাই বলবো কারণ সং লেখা ছিল গান শুনলাম সেটা হ্যাঁ সেটা যিনি গেয়েছেন তিনি হচ্ছেন নাইমুল হক এবং তার মানে যে চ্যানেল থেকে আমরা নিয়েছি সেটা হচ্ছে শিহরণ এসপি তো সেখান থেকে এই গানটা যেটা আমরা মূল বুঝলাম সেটা হচ্ছে যে মানুষের অন্তিম সময়ের যে ঘটনাগুলো ঘটে যে এত অহংকার এত তার দম্ভ সমস্ত কিছুই এখানে একটা জায়গায় গিয়ে শেষ হয়ে যায় খালি হাতে এসছে খালি হাতে যেতে একদম খালি টাকা পয়সা মিল ফ্যাক্টরি সব কিছুই এখানে মানে রেখে দিয়ে তাকে খালি হাতে এসছে একদম মানে একজন মানুষের যে মানে একটা গরিব মানুষের অনেক কিছু ছিল না কিন্তু একটা বড় লোক মানুষ প্রচুর কিছু ছিল দুজনকেই কিন্তু খালি হাতে এবং যখন এসেছিল সেই খালি হাতে শুধু না খালি গায়ে এসেছিল ঠিক আছে এবং যাওয়ার সময় সেই মোটামুটি খালি গায়ে যেতে হয় একটা নামমাত্র চাদর বা একটা সাদা কাপড় জড়ানো থাকে তো সেই টুকু নিয়েই যেতে হয় ইভেন সেটাও নষ্ট হয়ে যায় আস্তে আস্তে কয়েকদিন পরে তো এই মর্মার্থটা মানে আমাদের বুঝতেই সময় লেগে যায় এবং বুঝলেও হয়তো সেই মর্মার্থটা বাস্তবায়িত করা মানে হয় না এবং ওই বুঝেই ক্ষান্ত দেওয়া হয় কিন্তু অ্যাকচুয়ালি জীবনে প্রয়োগ সেই জিনিসটা কিন্তু আসে না মানে ম্যাক্সিমাম ক্ষেত্রেই আসে না হ্যাঁ পীর মানে যারা ফকির রয়েছে যারা মানে ইহজগতের সঙ্গে কোনো টাচ নেই ঠিক আছে বা পাগল বলা যেতে পারে একমাত্র তাদের ক্ষেত্রে হয়তো আমি যা আছে আছে না আছে না আছে সেরকম কিন্তু একটু যদি আমি বলি যে বুদ্ধি সম্পন্ন সুস্থ সম্পন্ন সুস্থ বুদ্ধি সম্পন্ন মানুষ সুস্থই কারণ এখন কতটা সেই মানে সাদা মনের মানুষ রয়েছে আমি সঠিক জানি না আগে হয়তো হতো তো এখনো নিশ্চয়ই আছে সেরকম মানুষ তবে তাও প্রত্যেকের কিছু না কিছু একটা কি থাকে মানে অহংকার থাকে বা একটা কিছু পাওয়ার আশা থাকে চাওয়া পাওয়া থাকে তো অনেক বড় বড় যারা আমি বলবো অনেক সময়ই যে সমস্ত ধর্মের আর কি প্রত্যেক ধর্মের যে সমস্ত বড় বড় যারা বোদ্ধা রয়েছে ঠিক আছে যারা বোঝে এই ব্যাপারগুলো তাদের মধ্যেও একটা আমার মনে হয় যেন কাজ করে যে ওর থেকে আমি বড় ঠিক আছে নিজেদেরই ধর্মের মধ্যে প্রচুর গুরু রয়েছে প্রচুর মৌলবী রয়েছে
সরি টু সে বাট রয়েছে তাদের মধ্যেও একটা আমার মনে হয় যে কাজ করে ওর থেকে আমি বড়, তাহলে সেইটা তো একটা দম্ভ হয়ে যাচ্ছে, তো সেই দম্ভটাও ওখানে গিয়ে নষ্ট হয়ে যায়। ঠিক আছে, তারা বোঝে, তারা জ্ঞান দেয় আমাদের, কিন্তু আমার মনে হয় যেন সেই কিছুটা জায়গায় গিয়ে কিছু না কিছু প্রত্যেক মানুষের মধ্যেই একটা দম্ভ থাকে, একটা মানে পাওয়ার আশা থাকে, একটা চাওয়া পাওয়ার আশা থাকে যতদিন সে পৃথিবীতে রয়েছে। ঠিক আছে, কিন্তু এত কিছু বুঝেও কিন্তু মানুষ সম্পূর্ণটা আমার মনে হয় না যে খুব বেশি পরিষ্কার করতে হচ্ছে, একমাত্র পাগল ছাড়া। ঠিক আছে, তো পাগলেরও দেখিনি আমি সেই রকম, যদি শেয়ানা পাগল যদি না হয়। ঠিক আছে, তো কোথা থেকে কি বলছি আমি নিজেও জানি না। তো যাই হোক, মনে হলো যে এই ধরনের জিনিসপত্রগুলো যারা মানে জ্ঞান দেয় আমাদের, তাদের নিজেদের জীবনের ওপরে অবশ্যই মানে প্রযুক্ত করা উচিত। সময় কি হয়, পরিবেশের চাপেও সেগুলো করা যায় না ঠিকঠাকভাবে, মানে মেনে চলা যায় না, মানে পরিবেশই তোকে বাধ্য হয়তো করে দেবে যে ওই পরিবেশের মতন, মানে একদম সেটাই তো ঘটনা। কিন্তু হ্যাঁ সেটাই, কিন্তু সেটাকে কতটা কাটিয়ে উঠতে পারবো সেটাই বড় ব্যাপার। সে তত আর কি ভালো মানুষ হিসেবে গড়ে উঠবে। এবং যেটা এখানে আমরা দেখলাম যে ফাইনালি তাকে সেই মারা যাওয়ার পরে, আচ্ছা আরেকটা জিনিস তুই যেটা আমাকে জিজ্ঞেস করেছিলি, ওটা যে জলে ফোটানো হচ্ছিল যে পাতাটা, ওটা কি পাতা, মানে জলেই তো ফোটানো হলো, কুল আমার মনে হলো কুল পাতা বা, এবং কেন কেন এটা আমরা জানি না, কি কি দেওয়া হয় এবং কেন এটা করানো, আমার মনে হয় স্নান করানোর জন্য, মানে ওই যে গা হাত পা ধুয়ে দিচ্ছিল হ্যাঁ ওইটার জন্য ওই জলটা ইউজ করা হয়। তবে কি কি পাতা দেওয়া হয়েছে সেটা একটু প্লিজ জানিও, তাহলে ভালো লাগবে, আমাদেরও ভালো লাগবে। সব কিছু সবসময় নিজের থেকে জানা সম্ভব হয়ে ওঠে না, যদি অন্য পাশ থেকে কেউ আমাদের বলে দেয় তাহলে খুবই ভালো হয়, মানে খুব তাড়াতাড়ি জানা যায়। তো যাই হোক, আজকের ভিডিও তোমাদের কেমন লেগেছে জানিও, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, সেখানে গিয়ে অরিজিনাল ভিডিওটা দেখো এবং সাথে সাথে চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। চলো আজকের মতো এখানেই শেষ করছি, আগামী দিন আবার আসবো, ততক্ষণের জন্য।